2023 সাল থেকে 31 সাল পর্যন্ত এফটিপি তে আইসিসি থেকে অস্ট্রেলিয়ার সমান অর্থ পাবে বাংলাদেশ। বর্তমানে বিসিবির এফডিআর এ 900 কোটি টাকা জমা আছে, এসব জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে আজ দেশের অন্যতম এক ক্রীড়া সংস্থা। হাঁটি হাঁটি পাপা করে বিশ্ব ক্রীড়াঙ্গনে বিসিবি এখন এক পরিচিত নাম। বিশ্ব ক্রিকেট কূটনীতিতে চরম চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন 5 নম্বর ধনী ক্রিকেট বোর্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। তাই সামনের দিনগুলোতে আরও চমক থাকছে বিসিবির রাজস্ব আয়েও। আমাদের আগে বিদেশ থেকে কত বড় বড় কোম্পানি স্পন্সর আসত, আপনার টিভি রাইটস নিত বিদেশিরা, স্পন্সর বিদেশি, আর এখন সব বাংলাদেশি। এই দুই টার্মে আমরা এখন এফডিআর আছে আসলে প্রায় 900 কোটি টাকা। পাপনের দুই মেয়াদেই বিসিবির রাজস্ব আয় বেড়েছে কয়েক গুণ। 10 বছর আগে যেখানে 200 কোটি টাকারও কম অর্থ জমা ছিল বিসিবির, সেখানে এখন জমা অর্থই হাজার ছুঁই ছুঁই। আইসিসি যেরকম যে রেশিওতে টাকা দিত সেই রেশিওতেই টাকা পায় এখনো। হ্যাঁ, এটা বাড়বে সামনে 2023 থেকে, আমরা অনেক বেশি পাবো, কারণ আমরা এতদিন আমাদেরকে যে রেশিওতে দিয়ে আসছিল ওটা ঠিক না। আমি চ্যালেঞ্জ করেছিলাম ওদের বোর্ডে, কিন্তু এই ওদের 8 বছরের সাইকেলে পড়ে গিয়েছি দেখে 23 থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া সমান পাবে। শনিবার বিকেলে বিএসপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।